বড়ুয়া, আমার বাড়ি পাথরিয়া। যখন যুদ্ধ শুরু হয় জুন জুলাইয়ের মাঝামাঝি সময়ে আমরা একটা দল নিয়ে যাচ্ছিলাম, এই কথাটা আমার সবচেয়ে মনে পড়ে। আমাদের দলে ছিল 30 জনের মতো। যাত্রাপথে আমরা শুরু করলাম, কলাচুরি গেলাম, কলাচুরি থেকে কেয়ারা চলে যাওয়ার পথে হঠাৎ আমাদের আজকে বান্দরবান রোডে যে হয়েছে ওদের হঠাৎ আমাদের আক্রমণ আসে। আমাদের সহযোদ্ধা সেদিনের বাংলাদেশ গুরুস্থান ছাত্র ইউনিয়নের পটিয়া তানা শাখার প্রচার সম্পাদক শহীদ হারুন সেদিন শহীদ হন, সেই স্মৃতিটা আমার মুক্তিযুদ্ধ জীবনের সবচেয়ে বড় স্মৃতি। তারপর আমরা ভারতীয় ট্রেনিং নিয়ে আসে জানা শাহালম কমান্ডার শাহালম সাহেব আমাদের কমান্ডার ছিল। আমরা পটিয়া বোয়ালখালি পদ্রিতি এলাকায় আমরা অপারেশন করে পরবর্তীতে আমরা আমাদের দেশকে স্বাধীন করি।